তিনি এমএম দিদির কালারফুল বয় মদন মিত্র। ডোন্ট নো মাই নেম এমএম এমএম ডোন্ট নো মাই নেম আই এম এম এমএম। তে আমাদের সাথে রয়েছেন রাজ্য রাজনীতির কালারফুল বয়, অর্থাৎ তৃণমূল দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালারফুল বয় মদন মিত্র। একদা রাজ্যের মন্ত্রী, দাপুটে নেতা তথা বর্তমানে কামারহাটির বিধায়ক। আমার বাবা মা জন্ম দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বাদ বাকি আমি যা হয়েছি যা পেয়েছি সব একজনের জন্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গান গাইছেন, মিউজিক ভিডিও বানাচ্ছেন, সিনেমাতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন, বৈচিত্র্যে ভরা এই রাজনীতিবিদ। আমি গান জানি না, আমি সুর মানি না, তুমি হৃদয়ের গান গাইতে বলেছ নেই তুলনা। আচ্ছা, অপ্রিয় হলেও একটা প্রশ্ন যেটা জনশ্রুতি শোনা যায়, রাজনীতিতে মদন মিত্র আস্তে আস্তে, এটা অন্যদের কথা যে একটু পেছনের সারিতে চলে যাচ্ছেন, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, এই গান বাজনা করছেন, মিউজিক ভিডিও করছেন, সিনেমায় যাচ্ছেন শোনা যাচ্ছে, এটা কত মানে লড়াকু যে মদন মিত্র ছিল সেটা একদম ঠিক। অ্যাকচুয়ালি বর্তমান রাজনীতি থেকে ব্যক্তি মদন, নাম না করেই দলের একাংশের নেতাদের প্রতি দিলেন ক্ষোভ উগড়ে, পর মুহূর্তেই আবার গান ধরলেন, জানালেন খেলা হবে। তৃণমূল কর্মীরা আমাদের কাছে এসে বলছে আর কিচ্ছু চাই না, তোমরা ঝগড়া করো না। কেন ঝগড়া হবে, তার একটাই কারণ, অপোজিশন নেই। এমনি নানান প্রসঙ্গে খোলামেলা আলোচনায় মদন মিত্র পলিটিক্সে একদম পিছিয়ে যাচ্ছে। আমি 294-এর শেষ একজন এমএলএ, কিন্তু আমি অপ্রাসঙ্গিক হলে আমার কোনো দুঃখ নেই। মানে যাহা সে খাড়া হতো না, ওয়া সে লাইন শুরু হতা হয়। নিউজ নোম্যান্স ল্যান্ডের মুখোমুখি মদন মিত্র আগামী রবিবার রাত 8টায় দেখুন বিশেষ অনুষ্ঠান কালারফুল বয় মদন। তৃণমূলের থেকে আর পাওয়ার আমার কিছু নেই, তার মানে অন্য কাউর থেকে, এবার তো ঈশ্বরের হাতে মরবো বাঁচবো। তবে আমি এইটুকুনি জানি, আমি যা পেয়েছি তৃণমূলের থেকেই পেয়েছি, এবং আমার প্রাসঙ্গিকতা হারিয়ে গেলেও এই কথাটা লোক মনে রাখবে, এই কথাটি মনে রেখো। ওই কি মহেশ শাস্ত্রী যোগেশ শাস্ত্রী নই, তবে আমি এইটুকুনি বলতে পারি আমি ওয়ার্ম আপে আছি। মদন মিত্রের ওয়ার্ম আপ চলছে, তাহলে কি খেলা হবে? খেলা তো চলছে, ও লাভলি।